আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজ নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আপনাদেরকে আজ বলবো সাতটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে তো দেখে নিন, সব কিছু আপনাদেরকে এখন দেখিয়ে দিব। কি কি কাজ করবেন 2021-এ এগুলো মাস্ট করে রাখবেন। প্রথমে বলবো আপনার এই যে ফ্রি প্যাকগুলো যে আছে, সিলভার বল, গোল্ড বল, ব্ল্যাক বল, যেগুলো ফ্রিতে পেয়েছিলেন এগুলার কথা, এগুলো আপনি ধরে ফেলবেন, না হলে পেজ 2022 এগুলো রিমুভ হয়ে যাবে। পরে কিছু জিপি দিবে আপনাকে। এখন যদি করেন তাহলে প্লেয়ারগুলোকে ট্রেনিং করে ম্যাচ করলে বেশি জিপি পাবেন। পরবর্তী যেটা বলতে যেটা বলবো, আপনার যে স্কাউটগুলো আছে সেগুলো আপনি ধরে ফেলবেন, তাহলে প্লেয়ারগুলোকে ম্যাচ করালে রিলেজের সময় বেশি জিপি পাবেন। তিন নম্বর যেটি বলবো আপনাদেরকে সেটা হলো আপনার জিপি কয়েনগুলা, সেগুলা আপনারা জমা রাখবেন, তাহলে পেজ 2022-এর মধ্যে ভালো ভালো বক্স আসলে সেইখানে ড্র দিবেন, এটাই ভালো হবে। চার নম্বরে যেটি বলবো, আপনার ম্যানেজার এখন আর কিনবেন না, কারণ সব ম্যানেজার চলে যাবে, রিসেট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে, তো এখন না কিনাটাই ভালো হয়। এই যে এখানে সব কিছু লেখা আছে দেখেন, ম্যানেজারের কথা, সাইনিংয়ের কথা। এখন পাঁচ নম্বর যেটি, আপনার ট্রেনারগুলো যা আছে সবগুলোর বদলে কিছু জিপি দিবে আপনাকে, তো আপনারা এই ট্রেনারগুলোকে দিয়ে আপনার প্লেয়ারগুলোকে ম্যাচ করলে করবেন, সেটাই অনেক ভালো হবে। এই দেখেন কিছু জিবি দিব অল্প মাত্র। ছয় নম্বর যেটি বলবো, আপনার অ্যাকাউন্ট আপনি সেল করবেন না, কারণ আপনার আইকনগুলো পাঁচটারের লিজেন্ডারি থাকবে, এগুলোর অনেক পাওয়ারফুল থাকবে, আর লিজেন্ডগুলো চারস্টারের থাকবে, এগুলোর একটু কম থাকবে আইকন লিজেন্ডগুলোর থেকে, তো আপনারা ভাই কেউ এমন করবেন না, সেল করবেন না বল আর লিজেন্ড বলের কার্ড এই যে এইগুলা। সাত নম্বর, আপনি আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক না থাকলে আপনার অ্যাকাউন্টটি তাহলে পেজ 2022-এর আগে লিঙ্ক করে নেবেন, কারণ আপনার অ্যাকাউন্টটা তালিকা করা হবে। এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ যারা দিয়েছেন, আমার চ্যানেলকে সাপোর্ট করেন, যারা লাইক কমেন্ট করেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেন, ধন্যবাদ।